নমস্কার সবাইকে, স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। দেখুন, সকাল সকাল হাতে আটা আর এই ছিপ নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে থালা বাসন ধুতে এসেছিলাম। দেখি বেশ ভালোই এখানে মাছ আছে, তা ভাবলাম একটু মাছ ধরা যাক। আর মাছ ধরতে কিন্তু দারুণ লাগে, আমার ভীষণ ভালো লাগে এই ছিপ দিয়ে দিয়ে মাছ ধরতে। আর বাড়িতে হচ্ছে যে যে মাছ রয়েছে সেই ধানের জমি থেকে ধরেছিল, সব জিওল মাছ, আমি একটাও খাই না তার মধ্যে। তো ওই জন্য ওই মাছ তো খাবো না, তো কী করা যাবে, ওই জন্য পুকুরে একটু ছিপ পাবো দেখি। আর আমার মেয়ে গেছে স্কুলে, ও হচ্ছে স্কুল থেকে বাড়ি আসলে যদি দেখে এখানে ছিপ পাওয়া হচ্ছে, এসেই বসে পড়বে, এখানে একটা চৌকি নেবে ছোটো আর নিয়ে বসে পড়বে। এই যে আটা মাখিনি চলে এসেছে, আগে একটু নরম হয়ে গেছে, দি দেখি ভালোই বড়ো বড়ো পুঁটি মাছ। তো তুমি দেখো দেখো পুঁটি মাছগুলো দেখো একটু, দেখো ওই দেখো, দাঁড়াও দেখো আমি আটার গুঁড়ো দেবো, ওই দেখো বড় মাছ, ওই দেখো নিচে তেলাপি মাছ, কি এগুলো তেলাপি আছে তো লেখা। যাতে যেতে খাই নিচ্ছে মাছ, সব খেয়ে নিচ্ছে মাছ, মানে নিচে যেতে পারছে না। আর এখানে এক গাদা পুঁটি মাছ, সে মাছগুলো সব খেয়ে নিচ্ছে। আমার তো চোখে মারি দিচ্ছিল এক্ষুনি, তাই তোমার কত কপাল ভালো, ছোট হলে টেস্ট তো আছে না। বাসবে সব মাখায়নি কেন বলতো, এই যে বসি জলের মধ্যে দিচ্ছি না, আর জল জল হয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে, আটা নরম হয়ে যাচ্ছে, ওই জন্য গুঁড়ো আটা রেখেছি পাশে। বড় করে দিচ্ছি, বেশি করে খাবি দেখি আবার দিদি। আমার বাবা যখন ওই যে ওই যে জায়গায় নতুন জায়গা কিনে গেছিল না, ওই জায়গায় ওই তখন ওই রাস্তা নতুন সরু ছিল, নতুন হচ্ছিল, তাই সবার জায়গার পাশে লম্বা করে ড্রেন কেটে মাটি নিয়ে রাস্তা দিয়েছিল ওই ড্রেনে। সেই বছর আমার প্রথম গেছি এখানে, কি আমার আমার একটু মাছ টাছ ধরতে ভালো লাগে, কিন্তু অনেকক্ষণ ধরে আমার ভালো লাগে না, যখন বসে থাকবো মাছ বাঁধবে না তাহলে আমি নেই ওর মধ্যে। তা প্রথমে মাছ ধরছে, আমি মাছ আছে মনে হচ্ছে, হ্যাঁ দুটো না তিনটে পোনা মাছ টান দেখি, নেই মা টান ছিল মনে হয় না, কিছু টানিও নেই না, দুটো না তিনটে পোনা মাছ পেয়েছিলাম। হ্যাঁ আমার দেখা দেখি তারপরে ওই পাড়ায় সবাই মাছ ধরতে বসে গেছে। দেখো চলে যাবে না, বসি ডিঙালে আবার নাকি মাছ বাঁধে না। আরে সবাই দেখি তোমার জন্য দেখতে গিয়ে দূরে চলে গেল, আর কারা ধরবো যে করে লাগবে, তাহলে বলছিলে আটায় হবে না, আমি আটা দিয়ে দিলাম। না এবার উঠলো না, হ্যাঁ আমি সরে আছি এবার, কি হলো গেছে খুলে পুঁটি মাছ, ঘন ঘন তো
বাজে বাজে এবার বড় তো বাজে এই তো এই যে বড় এত সময় পর ওই বেশি আটা দিছিস না দেখছি আটার তলাটা আছে কিনা মাছ খাই আর না খাই খেতে অত বেশি ভালো লাগে না ধরতে কিন্তু আমার মনে হচ্ছে সারাদিন এখন মাছ ধরি সারাদিন পুকুরে মাছ ধরি জল ঘোলা হয়ে গেছে এবার ওই যে ওইটা আটন রয়েছে ছোট ওর মধ্যে হচ্ছে পুঁটি মাছ রয়েছে আর পুঁটি মাছ তো এখানে থালা বাসন ধুতে আসি তা বালতিতে করে জল তুলে বালতির মধ্যেই দুটো তিনটে করে উঠে আসে আর ওর মধ্যে রাখা রয়েছে ওইগুলো দিয়ে এখন খালে পেতে রাখবো তাহলে শোল মাছ বাঁধবে এ বাবা পুঁটি ও তো আছে আচ্ছা আছে এই যে পুঁটি মাছ লাগাবে আর দেখে দেখে আসবে শোল মাছগুলো বসি দিতে গিয়ে দেখি গাছ থেকে একটা নারকেল আবার খালে পড়েছিল একবারে তুলে নিয়ে আসলাম ওই দেখুন বন্ধুরা কে এসেছে বাড়িতে সকালবেলায় পা পেতে বসে আছে মনে হয় সবে দা গাছ টাছ দেখেছে মাঝে মাঝে আমাদের বাড়ি এদিকে তেমন আসে না ওই টাওয়ার আছে ওইখানে থাকে আর মুরগিগুলো দেখে যা চেঁচাচ্ছে নাও 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 কলা আছে না ঘরে দেখি এই কলা দেখেছে কলা দেখে হচ্ছে ফেলে দিচ্ছে কলাটা আর কলা দেখে নাশপাতিটা ফেলে দিল সঙ্গে সঙ্গে দেখো তোমার হাতের দিয়ে নিয়ে নিল ওটা কলা খুব পছন্দ ওদের আমি জানি ওই দেখো নাশপাতিটা পুরো ফেলেই দিল কলাটা নিয়ে নাশপাতি খা নাশপাতি খা কি করিস এই যে মাছ টাছ কাটা হয়ে গেছে ধোয়াও আছে পুকুর জল দিয়ে ধোয়া এটা হচ্ছে একটা মাগুর মাছ আছে আর এগুলো তো বর্শি দিয়ে ধরলাম দেখলেন সেই মাছ এগুলোই এখন রান্না হবে আর শোল মাছ টাছ তো আমরা খাই না ওই জন্য শোল মাছ আর এদিকে রান্না হচ্ছে না আমাদের এই সুন্দরবনের নদীর মাছ কিন্তু এর যে এরকম দেখতে একটা মাছ হয় এটা গোটা থাকলে যেমন দেখতে এরকমই দেখতে কিন্তু সাইজ অনেকটা বড় সেটাকে আমরা কান মাছ বলি ওই মাছটা আমি খাই দারুণ খেতে কিন্তু এই মাছটা আমি কিন্তু খাই না হ্যাঁ কিন্তু আজকে দুটো মাছ একসঙ্গে রান্না হবে একটু মাছের গায়ে লালা আছে তো নুন দিয়ে ভালো করে ধুয়ে নেবো মাছগুলো মশলা টশলা বেশি খুব বেশি দেব না অল্প মশলা দিয়ে হালকা ঝোল হবে দারুণ লাগবে আলুগুলো দেখো বাইরে দিয়ে দেখতে হলো ভেতরে কালো কালো কেমন একটা তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার ওর মধ্যে মাছগুলো ভেজে নেব এই মাছ চারটে ধরেছিলাম একটা ছেড়ে দিয়েছি কেন অতগুলো খাওয়ার মানুষ হবে না
এই মাগুর মাছ আর কান মাছের এই লেজটা যেটা শেষের অংশ থাকে এই ভাজার পরে এমন হয়তো দেখছে পুরো চ্যাপ্টা। কিন্তু এইগুলোই এই মাছের থেকে কিন্তু এই এই অংশগুলোই খেতে বেশি ভালো লাগে, আমার তো বেশি ভালো লাগে, কার কেমন লাগে জানি না আমি। মাছ ভাজার যে তেল ছিল ওর মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে গরম হয়ে গেছে তেল, ওতে গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দেবো। আর বলেছিলাম আজকে একদম অল্প মশলায় রান্না হবে, তো আমি 2 কোয়া 3 কোয়া মতো রসুন নিয়েছিলাম থেতো করে, ওটা দিয়ে দেবো তেলের মধ্যে। এবার আলু কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে কাঁচা জিরে এই যে আদা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো। আলুটারু তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে জল দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো আমি কষানোর সময় দিইনি, এখন দিয়ে দিচ্ছি, কেমন এত কাশি পায় তো কষানোর সময় দিলে। আর মশলা তার থেকে বেশি কথা হচ্ছে মানে আগুনটা এত জোরে জ্বলেছে লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য ওয়েট করতে গেলে পুড়ে যেত। এখানে ধুনে আর গোটা জিরে যে ভেজে নিয়েছে এগুলো একটু গুঁড়ো করে নেব, একটু বেশি করে নিয়েছি এইটা, তাহলে প্রতিদিন আর বাড়তে হবে না, থাকলে 2-4 দিন হয়ে যাবে। আর জিরা না মিক্সিতে গুঁড়ো করলে সেই মানে যে একটা ফিনিশ গুঁড়ো সেটা হয় না, কুচি কুচি থেকে যায়, ওই জন্য মিক্সারে করা হয় না, তরকারিতে দিলে তখন ভালো লাগে না, খালি দানা 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 থাকে কেমন একটা লাগে, ওই জন্য শিলেই গুঁড়ো করে আমি জিরে। তরকারি তো হয়েই গেছে প্রায়, এবার ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, আমি রান্না করতে আসবে না প্রতিদিন খাই তরকারি ঝোল কমিয়ে ফেলি। তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল দিয়েছি, এবার ওর মধ্যে এই ভাজা মশলা দিয়ে দেবো, দিয়েই নামিয়ে দেবো। বাবার এই ঝোল গেল কুলে, তো রান্নাবান্না তো হয়ে গেছে, হয়ে একটু গুছিয়ে গেছে, নিয়ে ওই যে আমরা খেতে বসে গেছি দেখুন একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, বেগুন ভাজা আর পুকুরে সেই টাটকা মাছের ঝোল, আর আছে পাশে মাছ, পাশে মাছেরও ঝোল আছে। মাগুর মাছ তাহলে খাবাই না? আপাতত এটা খেয়ে নি, তারপরে মনে যদি হয় খাবো। এরকম পাতলা পাতলা ঝোল কিন্তু দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে, এরকম অল্প মশলার। আর পুকুরের মাছগুলো তো এদের বয়স্ক মাছ কিন্তু, এরা কিন্তু বড় হয়নি, পুকুরে ছায়া থাকে আর ছোট পুকুর তো ওই জন্য বাড়িনি, কিন্তু টেস্ট দারুণ যেহেতু বয়সটা হয়ে গেছে। তো যে লাস্ট আমার পার্শ্ব মাছ দিয়ে খাওয়া চলছে, আর ওদিকে আর পার্শ্ব মাছ আর কেউ খাবে না, ও পুকুরের মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে, বললাম যে পার্শ্ব মাছ নাও তো আর খাবে না। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, তত সময় জন্য সবাইকে টাটা।